আমরা নেক্সট দিয়ে একটা নতুন নেক্সট পদে ক্রিয়েট করব। সো আমাদের একটা প্রাইমারি নেক্সট জেস পদে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আজকে আমরা দেখব। সো আমার ডিরেক্টরিতে আমি ওপেন আছি, এখন আমার প্রজেক্টের নাম দিচ্ছি সামথিং লাইক আনিশ। সো এটা ইনস্টল হয়ে গেছে, দেখাই একটু ইনস্টল হয়ে গেছে। প্রজেক্টটার নাম হচ্ছে নেম শপ, আমি প্রজেক্ট ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। ইয়েস, সো এখানে ফোল্ডার আছে পেজেস, ওকে। সো নেক্সট কাজগুলো করলাম, নেক্সট আমাদের ইনস্টল করতে হবে টেলুইন প্রসেস আর প্রিফিক্সার। সো আমরা ইয়ান ইউজ করলাম, আমাদের পেজেসগুলো এখানে যেগুলো এক্সপোর্ট হবে ওগুলো এখানে লিখতে হবে, আর থিম লাগলে থিমগুলো এখানে লাগাইতে হবে। সো আমরা চালিয়ে আসি, এরপর আমরা গ্লোবাল সিএসএস জেনারেট করবো। আমরা কিন্তু সিএসএস ইউজ করবো, সো আমরা গ্লোবাল কোনো ইউজ করবো না, তো এটা আমরা ইউজ করবো। সো আমরা যেহেতু সাইজটা নিশ্চয় করবো, আমরা একটু সার্চটা করি আর অ্যাপ সাইজ। সাইজ নিশ্চয় করলাম, এরপরে আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, স্টাইলস ফোল্ডার। গ্লোবাল এস সি এস এস এটা ডিলিট করি, কন্ট্রোল করবো। একটা গ্লোবাল এস সি এস এস ফাইল এড করবো, ফাইল গ্লোবাল গ্লোবাল ডট স্টার্ট এস সি এস এস। সো এখানে আমি আমি ইনপুটটা লাগাই দিব, এগুলো সব লাগবে না, সেগুলো ডিলিট করে দেবো ফাইলগুলো। ডিলিট মডিউলস, ডিলিট দুটো ফাইল ডিলিট করে দেওয়ার পরে সেভ করি, এবং এই ফাইলটা ইনপুট করে আসতে হবে আমাদের পেজেস জেস, এখানে এটা এখানে এস সি এস এস হবে গ্লোবাল। সো আমাদের প্রজেক্টটা স্টার্ট হওয়ার জন্য রেডি, রান ড্যাপ। সো যদি এটা প্রজেক্টটা স্টার্ট হবে, সো এখানে স্টাইলস ইনডেক্স পেজেস ইনডেক্স ডট জেস স্টাইলস স্টার অন ট্রেনার, এগুলো রিমোট করে
that is string whatever that. Then we can add it to the C plus then. Description. This tabular. So we have a little karma. For a lot of my wet color. So it's working, but without style, we can add a style on pages out or in all text, so it's working fine. For example, this H1 tag, add a class, for example, heading, and go to this SCSS file heading. Font size is 20 pixels, text center, so it should be centered. Let's check that. So it's centered on font sizes also. So in this way, we can implement Nextjs with SCSS and Tailwind CSS.